সাধারণ হোক বা সেলিব্রিটি, সকলেই নিজের পছন্দের ধর্মের অনুসরণ করতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানব বলিউডের সেই সমস্ত জনপ্রিয় অভিনেত্রীর কথা যারা ইসলাম ধর্ম পালন করেন। এই তথ্যগুলো নির্ঘাত আপনার জানা ছিল না। আলিয়া ভাট, মহেশ ভাট এবং সোনি রাজদানের কনিষ্ঠ কন্যা আলিয়া ভাট। উল্লেখ্য, মহেশ এবং সোনি উভয়ে কিন্তু জন্মগতভাবে হিন্দু ধর্মাবলম্বী। মহেশ ভাট জন্মসূত্রে গুজরাটি এবং সোনি রাজদান কাশ্মীরি জার্মান। তবে মহেশ এবং সোনি বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। ঠিক এই কারণেই আলিয়া ইসলাম ধর্ম অনুসরণ করেন। ক্যাটরিনা কাই, এই বিদেশি সুন্দরী কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। ক্যাটরিনা ব্রিটিশ চলচ্চিত্র অভিনেত্রী এবং একজন মডেলও বটে। ক্যাটরিনা ভারতে এসে বলিউডের বহু ছবিতে অভিনয় করেছেন। হিন্দি ছাড়াও তেলুগু এবং মালায়াম ভাষাতেও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। ক্যাটরিনার বাবা মোহাম্মদ কাই ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে লন্ডনে পাড়ি দেন। সেখানে সুজানা টার্কুটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। মোহাম্মদ কাইফ এবং সুজানা টার্কুটের একমাত্র কন্যা ক্যাটরিনা, তার জন্ম হয়েছিল হংকংয়ে। তবে শৈশবে মা বাবার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়াতে ক্যাটরিনা তার মায়ের সঙ্গে কাটাতে শুরু করেন। তবে বাবার থেকে প্রাপ্ত ইসলাম ধর্মের প্রতি তেমন কোনো টান না থাকলেও ইসলাম ধর্মের অনুসারী ক্যাটরিনা। আয়েশা টাকিয়া, বলিউডের ট্রেজেন্ড দ্য ওয়ান্ডার কার সিনেমায় অভিনয় মারফত প্রথম বলিউডে ডেবিউ করেন আয়েশা। প্রথম ছবির জন্য ফিল্মফেয়ার বেস্ট ডেবিউ অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। তার বাবা ছিলেন গুজরাটি হিন্দু, মা ইসলাম ধর্মাবলম্বী ছিলেন। আয়েশার স্বামীও ছিলেন ইসলাম ধর্মাবলম্বী। ফারহান আজমিকে বিয়ে করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন আয়েশা। তখন তার নাম হয় আয়েশা টাকিয়া আজমি। দিয়া মির্জা, এই তালিকায় নামটি নিশ্চয়ই অবাক করবে আপনাকে। ভারতীয় মডেল অভিনেত্রী মিস এশিয়া প্যাসিফিক 2000 খেতাব বিজয়িনী তথা বলিউডের অন্যতম প্রযোজক দিয়া মির্জা ইতিমধ্যে বলিউডের অনন্ত 30টিরও বেশি ছবিতে কাজ করে ফেলেছেন। তার বাবা ফ্রাঙ্ক হডরিস জার্মান বংশোদ্ভূত, মা দীপা মির্জা বাঙালি। তবে বাবার সঙ্গে সাড়াছাড়ি হওয়ার পর দিয়ার মা দীপা আহমেদ মির্জাকে বিবাহ করেন। সেই সূত্রে ইসলাম ধর্মের অনুসারী হয়ে ওঠেন দিয়া। টাবু, এই সুন্দরী অভিনেত্রী বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় মুখ। টাবুর আসল নাম কিন্তু তাবাসসুম ফাতিমা হাসমিন। তিনি জন্মসূত্রে ইসলাম ধর্মের অনুসারী। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমি সম্পর্কে টাবুর পিসি হন। সারাহ আলী খান, প্রতিদিন নবাবের বংশোদ্ভূত সারাহ আলী খান সেইফ আলী খানের কন্যা। তার মা অমৃতা সিং হিন্দু ধর্মাবলম্বী হলেও বাবা যেহেতু ইসলাম ধর্মাবলম্বী তাই সারা ইসলাম ধর্মের পথ অনুসরণ করেন। নোরাহ পাতিহি, বলিউডে নোরার নাচ মানেই হিট। তিনি যে গানের নাচের সঙ্গে কোমর ধোলান না কেন তা দর্শকদের মধ্যে ভাইরাল হয়ে পড়বে। বলিউডের আইটেম সং ডান্সার নোরাহ পাতিহি নাচের জাদুতে ভারত তথা সমগ্র বিশ্ব মাতোয়ারা। তিনিও জন্মসূত্রে ইসলাম ধর্মের অনুসারী।